130 বছরের পুরনো রেলগাড়ি দার্জিলিং এ চালানো হচ্ছে। এই রেলগাড়ি পরিবেশ দূষণ করছে, আপনি ভিডিওতে সেটা দেখতে পাচ্ছেন। এই পুরনো গাড়ি চালানোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে গণ্য করেছে। আমি বুঝতে পারছি না ইউনেস্কো কিভাবে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা দেয়। কয়লা চালিত ইঞ্জিন কার্বন মনোক্সাইড নিঃসরণ করছে, শুধুমাত্র বিনোদনের জন্য চালানো হচ্ছে। অর্থনৈতিক কাঠামোতে তেমন কোনো ভূমিকা রাখছে না। সবচেয়ে বেশি ভূমিকা রাখছে পরিবেশ দূষণ। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে কার্বন মনোক্সাইড নিঃসরণ করছে। আমি ভেবে পাচ্ছি না ইউনেস্কো কিভাবে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে এই রেলগাড়ি চালনাকে স্বীকৃতি দিচ্ছে।